সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকে ঠাকুর রামকৃষ্ণের যে কথা ও গল্প, তার মধ্যে থেকে একটি গল্প আমরা পড়ব, সিংহের বাচ্চা। গল্প অ্যাকচুয়ালি আগের দিন যেরকম বলেছিলাম যে ঠাকুর রামকৃষ্ণ যখনই উপদেশ দিতেন বা যখন কোনো কিছু ব্যাখ্যা করতেন শাস্ত্রের, বড় বড় খুব কমপ্লিকেটেড যে জটিল বিষয়গুলোকে খুব সহজে গল্পের মাধ্যমে বোঝাতেন, এতে যারা শ্রোতা তারা খুব সহজেই বুঝে যেত গূঢ় যে শাস্ত্রীয় তত্ত্বগুলো। তো সেরকমই একটি গল্প হচ্ছে সিংহের বাচ্চা। মানুষের অন্তরে ভগবান অনন্ত শক্তি দিয়েছেন, নিজের প্রতি বিশ্বাস রেখে যে উন্নতি করতে চেষ্টা করে সেই উন্নতি করতে পারে, যার আত্মবিশ্বাস নেই কখনো তার উন্নতি হয় না। আমরা সকলেই সর্বশক্তিমান ভগবানের সন্তান, একথা আমরা ভুলে যাই আর নিজেকে নিজে ছোট মনে করে উন্নতির পথে যেতে পারি না। পাহাড়ের ধারে এক মেষপালক মেষ চড়াচ্ছিল। মেষপালক গাছতলায় বসে তামাক খাচ্ছে আর মেষগুলো এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। সেখানটার পরে একটা ছোট পাহাড়ি নদী, তারপর পাহাড়। সন্ধে হতে আর বেশি দেরি নেই, মেষপালক বাড়ি ফেরবার জন্য উঠল। এমন সময় নদীর ওপারে একটা ভীষণ কায় সিংহী এসে দাঁড়ালো। তার চোখে যেন বিজলি খেলছে। মেষগুলো তো ভয়ে চিৎকার করতে লাগলো আর মেষপালক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পলক ফেলতে না ফেলতে সিংহীটা এক লাফে একেবারে নদীর এপারে এসে পড়ল। তখন একটা কাণ্ড হলো। সিংহীটা ছিল পূর্ণ গর্ভবতী। হঠাৎ জোরে লাফ দেওয়াতে সিংহীর একটা বাচ্চা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সিংহীটাও সেখানে পড়ে মারা গেল। সিংহীর অবস্থা দেখে মেষপালক তার বাচ্চাটাকে কোলে করে মেষপাল নিয়ে বাড়ি ফিরে এলো। সেদিন থেকে সিংহের বাচ্চা মেষপালের সঙ্গেই বড় হতে লাগলো। সে মেষের দুধ খায় আর মেষ শাবকের সাথে খেলা করে বেড়ায়। দিন যায়, সিংহের বাচ্চা ঘাস খায়, মেষপালকের সঙ্গে মাঠে চড়ে বেড়ায়। তারপর একদিন পাহাড় থেকে আর একটা সিংহ সেই মেষপালে এসে পড়ল। তখন মেষগুলো ভয়ে ভ্যাঁ ভ্যাঁ করে পালাচ্ছিল, সিংহের বাচ্চাটাও ভ্যাঁ ভ্যাঁ করে তাদের সঙ্গে পালাচ্ছিল। বাচ্চার কাণ্ড দেখে তো সিংহ অবাক, সে আর কাউকে ধরলে না, সেই সিংহের বাচ্চাটাকে ধরে টেনে টেনে বনের ভেতর নিয়ে গেল। বাচ্চাটি তখনও মেষের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছিল। বনের মাঝে গিয়ে সিংহ বাচ্চাটাকে বলল, দেখ তুইও আমার মতো একটা সিংহ, মেষের সঙ্গে থেকে তুই নিজেকে মেষ বলে মনে করছিস, তাই একেবারে মেষেরই মতো হয়ে গেছিস। বাচ্চার মনে তখনও সিংহের কথা বিশ্বাস হচ্ছিল না, ভয়ে সে চোখ তুলে চাইতেই পারছিল না। বাচ্চার মনের ভাব বুঝতে পেরে সিংহ তাকে জলের ধারে নিয়ে গেল আর বললে, দেখ জলে আমাদের ছায়া পড়েছে, দেখ আমিও যা তুইও তা, কেন মিছে ভয় করছিস? দেখ আমার যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি। আজ থেকে মনে রাখিস, মেষ নস, তুই পশুরাজ সিংহ, সমস্ত পশুগুলো তোকে ভয় করবে। আর মেষপালে যাসনি, যা বনে যা, তুই বনের রাজা। সিংহের কথায় বাচ্চা একেবারে জলের দিকে, আবার নিজেরও সিংহের দিকে তাকাচ্ছিল। তখনও ষোলো আনা বিশ্বাস হয়নি, একটু একটু ভয় তখনও তার মনে হচ্ছিল। তারপর খানিকটা মাংস এনে সিংহ খেতে লাগলো আর খাবার জন্য বাচ্চাকে অনুরোধ করতে লাগলো। বাচ্চা তো কিছুতেই মাংস খেতে চায়নি। শেষকালে সিংহ জোর করে খানিকটা মাংস খাইয়ে দিয়ে চলে গেল। সিংহের বাচ্চা অন্তরে যে তার সিংহের শক্তি রয়েছে, মেষের সঙ্গে লালিত পালিত হওয়ায় তার মধ্যে সিংহভাবটা বিকাশ হয়নি। মেষপালে থাকতো, সে নিজেকে মেষ বলেই মনে করত, কখনো জানতো না যে সে একটি সিংহ। আজ রক্তের স্বাদ পেয়ে আর সিংহের উপদেশে তার মনে সিংহভাব জেগে উঠল। তখন সে মাথা তুলে দাঁড়ালো, মেঘের মতো গম্ভীর স্বরে সে ডাক দিলে, তারপর ধীরে ধীরে গভীর বনে চলে গেল। সিংহের ডাকে
সারা বন কেঁপে কেঁপে উঠল। তো এইখানেই গল্পটি শেষ হচ্ছে। এর থেকে আমরা যেটা বুঝতে পারি যে নিজেদের দুর্বল অক্ষম ছোট ভেবেই আমাদের যত দুঃখ আমরা ডেকে এনেছি। অন্তরে আমাদের আত্মা সিংহ ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে হবে। তার অসীম শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি তুচ্ছ। আমাদের শুধু জানতে হবে যে আমাদের ভেতরে সেই মহাশক্তির রয়েছে। শুধু সেই শক্তিকে অনুভব করার জন্যই যত কিছু সাধ্য সাধনা। সেই শক্তি একবার অনুভূত হয়ে গেলে আমরা তখন বুঝতে পারবো যে আমরা যা ইচ্ছে তাই করতে পারি, আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের মনের জোর অসম্ভব রকম বেড়ে যেতে পারে এবং আমাদের আত্মবিশ্বাস অসম্ভব বেড়ে যেতে পারে। শুধু এইটুকু বুঝতে পারলে যে আমাদের মধ্যে একটা ঘুমন্ত শিশু রয়েছে, ঘুমন্ত সিংহ রয়েছে, যার মধ্যে অসীম শক্তি রয়েছে, মহাশক্তির সমস্ত শক্তি এইখানে রয়েছে। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগলো। ঠাকুরের এরকম অনেক গল্প আছে, আবার আমরা পড়বার চেষ্টা করব। আজকের মতো আসি, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।